প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের টিউটোরিয়াল প্রোজেক্টে দিয়েছে এবং তোমাদের এই প্রশ্নটি দু হাজার যারা তেইশে পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এক্সটার্নাল পরীক্ষার জন্য এবং প্রশ্নটি তোমরা উত্তর সহই আমি আলোচনা করে দিচ্ছি এবং তোমরা প্রোজেক্টেও এই উত্তরটি লিখতে পারবে তো অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছো আমি দিয়ে দিলাম তোমরা একটুখানি দেখে নাও তো প্রশ্নটি কি তোমরা থামনেলেই দেখেছো হ্যাঁ মার্কিন রাষ্ট্রপতি বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বা কার্যাবলী আলোচনা করো ঠিক আছে তো এইটি নিয়েই আজকে আলোচনা করব আমি তো প্রশ্নটি দেখে নাও রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী মার্কিন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অনন্য সাধারণ সাংবাদ সাংবিধানিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী তিনি মার্কিন শাসন বিভাগের আনুষ্ঠানিক আবার শাসন বিভাগের প্রকৃত কর্ণধার তিনি ইংল্যান্ডের রাজা বা রানীর মতো রাজত্ব করেন এবং প্রধানমন্ত্রীর মতো শাসন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির বহু ও বিভিন্ন রকম ক্ষমতার সমাবেশ মধ্যযুগীয় রাজার কথা স্মরণ করিয়ে দেয় সংবিধানের স্বীকৃত ক্ষমতার কথা বাদ দিলেও বিচার বিভাগের ভাষ্য ও সিদ্ধান্ত শাসনতান্ত্রিক রীতিনীতি কংগ্রেস প্রণীত আইন প্রভৃতি মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার পরিদিকে বিস্তৃত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতাগুলিকে মূলত তিন ভাগে ভাগ করা যেতে পারে এক শাসন বিভাগীয় ক্ষমতা দুই আইন বিষয়ক ক্ষমতা এবং তিন বিচার বিভাগীয় ক্ষমতা তাছাড়া নিজে দলের নেতা হিসাবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব নেতা হিসাবেও মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো রাষ্ট্রপতির ক্ষমতা ও প্রথম পার্টি এর সাথে তোমরা এটি করবে শাসন বিভাগীয় ক্ষমতা কি কী রয়েছে সেগুলো একটু দেখে নাও তোমরা তারপর হচ্ছে এইগুলো স্ক্রিনশট তোমরা একটু তুলে নাও ঠিক আছে সাময়িক সামরিক ক্ষমতা বৈদেশিক ক্ষমতা আইন বিষয়ক ক্ষমতা রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা সীমাবদ্ধ কংগ্রেসে বাণী প্রেরণের ক্ষমতা বিশেষ অধিবেশন আহ্বানের ক্ষমতা ভেটো প্রয়োগের ক্ষমতা দলীয় ব্যবস্থা সুবিধা কংগ্রেসের ওপর রাষ্ট্রপতির প্রভাব ও নিয়ন্ত্রণের অন্যান্য কারণ দেখে নাও তোমরা বিচার বিভাগীয় ক্ষমতা দলীয় নেতা হিসাবে ভূমিকা নেতা হিসাবে ভূমিকা গুরুত্বপূর্ণ দলীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু বিশ্ব নেতা হিসাবে ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত এগুলো একটু দেখে নাও এবং ভূসংহার রয়েছে তোমরা এটি টিউটোরিয়ালে যে প্রশ্নটি তোমাদের দেওয়া হয়েছে সেখানে তোমরা অনায়াসে উত্তরটি লিখতে পারো তো কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো মানে উত্তর সেইভাবে টু দি পয়েন্ট করে করা নেই এবং বাজারে যে সহিকা বইগুলো পাওয়া যায় সেখান থেকে তোমাদের তুলে দিয়ে দিচ্ছে দেখো বইয়ে উত্তর তোমাদের কিন্তু নিজের ভাষায় লিখতে হবে ওই থরলি একরকম তোমরা যদি বই দেখে লিখে দাও তাহলে কিন্তু সেই নাম্বার তোমরা উঠবে না অনেকেই পিডিএফ দিচ্ছে বিভিন্ন চ্যানেলে কেউ কারো সেকেন্ড চ্যানেল কাউ ফার্স্ট চ্যানেল দেখি পিডিএফ দিচ্ছে তো সেই উত্তরগুলো তোমরা একবার পড়ে যাওয়ার আগে ভেবে দেখবে যে অন্যান্য উত্তরগুলো যে চ্যানেলে উত্তর দেওয়া হচ্ছে সেই উত্তরগুলো একটু ভালো করে দেখে নাও তারপর তোমরা কিন্তু ঠিক করো ঠিক আছে তো যারা পড়ান তারা দেখবেন তোমাদের নোটসগুলো খুব সুন্দর সাজিয়ে দেবেন যারা পড়ান না তারা বাজার চলতি বইগুলো কিনে সেগুলো পিডিএফ করে তোমাদের সামনে তুলে ধরছে আদৌ সেই উত্তরটা কতটা যুক্তিযুক্ত বা কতটা লিখলে তোমরা নাম্বার পাবে সেটি তারা বিচার না করেই দিয়ে দিচ্ছেন শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য তো এই সমস্ত ভিডিও বা চ্যানেলের থেকে একটু সাবধান থাকবে কারণ তোমাদের প্রচুর পরিমাণে দেখছি সাপলি তোমরা পেয়েছ যারা কমেন্ট বক্সে লিখেছো অনেকে পার্সোনালি আমাকে টেক্সট করেছো তারা লিখেছো যে স্যার এরকম উত্তরগুলো আমরা পড়ে গেছিলাম তো তখন দেখলাম কী উত্তর পড়ে গেছে সেখানে উত্তরের যে চাওয়া হয়েছে সেটি পপার নয় যার জন্য তোমাদের নাম্বার অনেকটাই তোমরা কম পেয়েছো ঠিক আছে তা আমি আর চ্যানেলের নামগুলো আর বললাম না তোমরা ভালো করে দেখে নেবে সেই সমস্ত চ্যালেঞ্জের থেকে একটু সাবধানে থাকবে ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে